দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর, আমি এসবের ঊর্ধ্বে হয়ে গেছি বললেন দেব। ঘাটালে যে হিরো প্রার্থী হয়েছে 23 তারিখ, আমি এখন বোমা ফাটাবো, আর যে আর সকাল থেকে বাড়ি থেকে বের হতে পারবে না। দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর, পাশ করে নির্বাচনী প্রচারে এসে শুভেন্দুর পাল্টা প্রতিক্রিয়া দেবের। দেব বলেন দেখবো, শুধু আমি না পুরো বাংলা দেখবে, এটা চমকানো ধমকানো রাজনীতি, আমি এগুলোর ঊর্ধ্বে হয়ে গেছি, এগুলো নিয়ে মাথা ঘামাতে পারছি না। যতটা 23 তারিখ শুভেন্দুর জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমার কাছেও গুরুত্বপূর্ণ। রোজভ্যালি কাণ্ডে CBI যে ফাইনাল চার্জশিট দিয়েছে, সেখানে নাম আছে দেবের। এ প্রসঙ্গে দেব বলেন, যদি আমার নাম থাকে, আমার জানা নেই, ভোটের জন্য এই ঘটনা, এটা 2010-এর, যখন আমি MP ছিলাম না, আরো অনেক সুপারস্টার ছিলেন, তাদের নাম আসেনি। দেখবো, শুধু আমি না বাংলা দেখবো। দেখা দাদা, শুভেন্দু অধিকারী এরকম মন্তব্য নিয়ে কি ভাবছেন? আমার কিছু এই এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এত গরম গরম এ হচ্ছে, আমার মনে হয় না। দেখো, এটা ভোট হয়ে জেতার রাজনীতি, চমকানো ধমকানো রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না, কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট, যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার সবাইকে শুভেচ্ছা যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে, ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, তত বেশি ভোটে মার্জিনে জিতবে, এবং সবাইকে শুভেচ্ছা। আমি জানিও না কেসটা ব্যাপারে, এবারে যদি আমার নাম হয়ে থাকে তাহলে আমার মনে হয় অনেক সুপারস্টার নাম আসা উচিত, তারা তো অনেক সুপারস্টাররা, মানে নাম ধরে ধরে বলতে পারি, তারা তাদের ছবি করেছে, আমি তো ছবি করিনি। আমার নামটা কেন সে আমাকে কেউ জানায়নি, আমি তোমাদের মুখে প্রথমবার শুনলাম, আমি জানি না, মানে আমাকে ডাকাও হয়নি কেউ। ভোটের সময় এই তো প্রশ্নটা তোমার মাথায় এলো, তো এলো তো প্রশ্নটা, তাহলে তোমরাও জানো কিসের জন্য হচ্ছে এটা। তো আমার মনে হয় এটা তোমার মাথা নয়, প্রত্যেকটা লোকের মাথায় এই প্রশ্নটা আসছে, হয়তো ভোটের জন্য, কারণ এই যেই কেসে আমাকে ডাকাই হয় না। আর এইটা 2010-এ 10-11, মানে আমি MPও ছিলাম না তখন, কথার কথা বলছি, সেই কেসটাকে আমি জানিও না কেসটা কী, এবং আমার রোজভ্যালির সঙ্গে কোনো কানেকশনও নেই, আমি তার সঙ্গে কথা হয়েছি, আমার তো অন্য কোনো একটা প্রাইভেট এজেন্সি যার সঙ্গে যে আমাকে নিয়ে গেছে, পারফরমেন্সে ছিল, এবং আমি সেদিন আমি একা ছিলাম না, অনেক বড় বড় সুপারস্টাররা সেদিন পারফর্ম করেছেন, আমি শুধু তাদেরও নাম থাকা উচিত, কারণ নাম এসছে, বেরিয়েছে না, সুদেবের নামটাই বেরিয়েছে, সুদেব দাদা।